এবারও কোরবানির আগে বেড়েছে সব ধরনের মশলার দাম কুমিল্লা থেকে মাসুদ আলম আর শেরপুরের নয় আনি বাজার থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ জানবো মশলার বাজারের সর্বশেষ অবস্থা প্রথমে মাসুদ আপনার কাছে জানতে চাই যে কোন মশলার দাম কেমন বাড়লো আর ঘাটতি না থাকার পরেও দাম বৃদ্ধির কারণটা কী গালিব আসলে ঈদ আসলেই আমরা দেখি যে মোস্টার বাজার একটু চড়া হয়ে পড়ে সেই তুলনায় কিন্তু আমরা দেখেছি যে এবারও কিন্তু একই অবস্থা আমি রয়েছি কুমিল্লার চকবাজার এলাকায় চকবাজারে এখানে আমরা বেশ কয়েকটি আড়তদ্বার এবং পাইকারি থেকে শুরু করে খুচরা বাজারে খবর নিয়েছি তারা বলছেন যে এই কোরবানিকে ঘিরে কিন্তু কুমিল্লার যে পাইকারি খুচরা বাজার সব জায়গায় কিন্তু এলাচা এবং যে জিরা রয়েছে সেটা দাম বেড়েছে অন্য যে মশলাগুলো রয়েছে যেমন লবঙ্গ দা দারুচিনি থেকে পেঁয়াজ রসুন আদা সকল আপনার মশলার দামে কিন্তু বেড়েছে গত পনেরো দিনের তুলনায় কিন্তু আজকের বাজারে বর্তমান বাজারে বিক্রি হচ্ছে এলাচ বিক্রি হচ্ছে চৌত্রিশশো টাকায় এক মাস আগেও বিক্রি হয়েছিল বাইশশো টাকায় প্রায় এক এক থেকে এক হাজার থেকে প্রায় বারোশো টাকা বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা সেই সঙ্গে জিরার দামের কথা তারা বলছেন যে জিরার দামের ক্ষেত্র কিন্তু প্রায় এক থেকে একশো টাকা থেকে একশো টাকা বেড়েছে সেটা বেড়ে কিন্তু এখন বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা সে সঙ্গে অন্যান্য যে মশলা দাম রয়েছে সেটা লবঙ্গ বিক্রি হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মরিচ গোলমরিচ বিক্রি হচ্ছে সাতশো ষাট থেকে সাতশো আশি টাকা সে সঙ্গে দারুচিনি বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকায় আদা বিক্রি হচ্ছে আপনার দুশো পঁচিশ টাকায় রসুন বিক্রি হচ্ছে একশো টাকা থেকে দুশো টাকায় সে সঙ্গে পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর টাকায় প্রত্যেকটি এই যে লবঙ্গ দারুচিনি পেঁয়াজ রসুন আদা সকল পণ্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে প্রায় পঞ্চাশ টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর টাকায় যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে তারা বলছেন যে দেশে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে সেটির দামই কিন্তু বেড়েছে সে সঙ্গে আমাদের যে রসুনের বাজার রয়েছে সেটি কিন্তু যেটি আমদানিকৃত রসুন চায়নার সেটি থেকে কিন্তু দেশীয় যে রসুনটি রয়েছে দুশো টাকায় দুশো দশ টাকায় বিক্রি হচ্ছে সেটির দাম কিন্তু বেড়েছে তো ব্যবসায়ীরা বলছেন যে কোরবান উপলক্ষে সামনে মশলার দাম আরও বাড়তে পারে এটাই কিন্তু তারা সংখ্যা প্রকাশ করছেন তবে তাদের তারা যেখান থেকে আনছেন পাইকারি এবং আলাদার কাছ থেকে তারা বলছেন যে ডলারের দাম বৃদ্ধির কারণেই মূলত এই মোস্টার দাম চড়া বলে তারা বলছেন তো গালিব পেছ ছিল কুমিলা থেকে শেরপুরের নয়নিতা আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ বা সৌরভ আপনার ওখানে শেরপুরে কি অবস্থা মশলার দাম কেমন বাড়লো গালিব বেশ কিছু দরে দড়ি কিন্তু শেরপুরে মশলার পণ্য জাতীয় সব মশলা রয়েছে সেগুলো কিন্তু দাম ঊর্ধ্বমুখী তো আমি যদি বাজার দরটা জানাই তো বেশ কিছুদিন আগে যেসব এলাচ কেজিতে বিক্রি হয়েছিল বাইশ টাকা কেজি ধরে আজকের বাজারে কিন্তু সেটি এক হাজার টাকা কেজিতে বেড়ে বত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এছাড়া লবঙ্গও বিক্রি হয়েছিল গত কয়েকদিন আগে পনেরোশো টাকা কেজি ধরে আজকের বাজারে সেটি একশো টাকা বৃদ্ধি পেয়ে ষোলোশো টাকা কেজি ধরে বিক্রি হয়েছে এছাড়া জিরা রয়েছে জিরাতেও কিন্তু প্রায় কেজিতে একশো টাকা বৃদ্ধি পেয়েছে যেটা গত কয়েকদিন আগে আশি টাকা কেজি ধরে বিক্রি হয়েছিল আজকের বাজারে যেটা বিক্রি হচ্ছে ছশো আশি টাকা কেজি ধরে এছাড়া যদি দারুচিনি কথা বলি দারুচিনিও প্রায় তিনশো টাকা কেজি বিক্রি হলো আজকের বাজারে সেটি টাকা বৃদ্ধি পেয়ে প্রায় আহ চারশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এছাড়া রয়েছে তেজ পাতা তেজ পাতাতেও প্রায় কেজিতে ত্রিশ টাকা বৃদ্ধি পেয়ে আশি টাকা বিক্রি হচ্ছে তারপরে রয়েছে মিষ্টি সৎ সেটিতেও প্রায় আহ একশো পঞ্চাশ থেকে ত্রিশ টাকা বৃদ্ধি পেয়ে একশো আশি একশো নব্বই টাকা বিক্রি হচ্ছে এছাড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়াতেও প্রায় মান ভেদে আশি থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে দুইশো আশি এবং দুইশো পঞ্চাশ টাকা যদি বিক্রি হচ্ছে তো গালিব এই বিষয়ে আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি ক্রেতারা বলেছেন যে ঈদ ফিতরের পর থেকে শেরপুরে মস্ত পণ্যের যে ঊর্ধুমুখী সেটি কিন্তু ভাবে থামছে না তো আমরা দেখেছি অনেক ক্রেতাই যারা নির্ময়ের মানুষ তারা কিন্তু এখানে মস্যজাতীয় পণ্য কিনতে এসে তারা হাতে ফিরে যাচ্ছেন অনেকে আমরা দেখেছি যে মধ্যবিত্ত যারা রয়েছে তাদের হয়তো অনেকে কিনে নিয়ে যাচ্ছেন যাদের হয়তো কেজি প্রয়োজন তারা দাম বৃদ্ধির বাড়ি আমরা ব্যবসায়ীরা আমাদের যেটা জানিয়েছেন যে এই দ্রব্য মূল্যর যে মৎস্যজাত পণ্যের যে দাম বৃদ্ধি এটার বিষয়ে তাদের আসলে কোনো প্রকার হাত নেই এই বিষয়ে ব্যবসায়ীরা বলছেন যে যারা মূলত মধ্য শতভোগী তারাই বিভিন্ন উৎসবকে ঘিরে তারা এই মৎস্যজাতক পণ্যের দাম বৃদ্ধি করে থাকে এই জন্য ব্যবসায়ীরা বলছেন যে যদি বাজার নিয়মিত মনিটরিং করা হয় তাহলে হয়তো মশলার দাম কিছুটা নাগালের বাইরে নাগালের মধ্যে থাকবে তো গালিব শেরপুর থেকে মশলা জাতীয় পণ্যের সর্বশেষ ছিল আমার কাছে কোরবানিদকে ঘিরে মশলার বাজার ঊর্ধ্বমুখী সেই খবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী